বাজেট নিয়ে অফিসিয়াল বা ফর্মাল অ্যানালাইসিস করেছি, বহু সময় অনেকগুলো বাজেট নিয়ে করেছি, কলাম লিখেছি। আমি আমার এই চ্যানেল করার পর থেকে বাজেট নিয়ে ভিডিওতেও কথা বলেছি, কিন্তু আমি আমার বাজেট নিয়ে আমার বক্তব্যের একটা জায়গায় একটু বলতে চাই এবং সেটা নিয়ে একটা জিনিস আপনাদের দেখাবো আজ। আমি একটা কথা যখন বাজেট অ্যানালিসিস করি তখন বলি, সেটা হচ্ছে ব্যয় দিয়ে আসলে একটা রাষ্ট্রকে চেনা যায়, ব্যয় দিয়ে আপনি একটা ব্যক্তিকেও চিনতে পারেন, সত্যিই পারেন। আমি উদাহরণটা এভাবে দেই, সেটা হচ্ছে ধরুন একজন মানুষের একটা ফিক্সড উপার্জন আছে, দুজন মানুষের ফিক্সড উপার্জন একই সমান, তাদের পরিবারের সদস্য সংখ্যা একই, তাদের লাইবিলিটি একই। এভাবে যদি আমরা তাত্ত্বিকভাবে একটা জিনিস কল্পনা করে নেই, সেই দুই পরিবারের মধ্যে কোন গৃহকর্তা তার ছোট সন্তানদের পুষ্টির পেছনে বেশি খরচ করেন, শিক্ষার পেছনে বেশি খরচ করেন, আর আরেকজন সেটা না করে তিনি বিরাট টিভি কিনে ফেলেন, তিনি বাইরে হঠাৎ করে খেতে চলে যান, এদিকে তার অন্যদিকে মনোযোগ নাই, আরেকজন বাবা খরচ করছেন এগুলোর বাইরে তার সন্তানদের অন্য কোনো গুণ তৈরি করা, অন্য কোনো স্কিল তৈরি করা, এগুলোর পেছনে খরচ করছেন। তো এই দুই ব্যক্তির খরচ দেখে আমরা আসলে বুঝতে পারবো যে এই দুই ব্যক্তির চরিত্র কেমন। এটা ট্রু, একজন বাবা জুয়া খেলেন, একজন বাবা মদ খাওয়ার পেছনে অনেক টাকা খরচ করে ফেলেন, আরেকজন সেটা করেন না, ক্লিয়ারলি বুঝবো দুজনের উপার্জন সমান। আমি মনে করি রাষ্ট্র এভাবে চেনা যায়, একটা রাষ্ট্র কোন কোন খাতে কোন কোন ব্যয় করতে চায়, কোন কোন ব্যয় করে, সেটাই রাষ্ট্রের চরিত্র চেনায়। ধরুন বাংলাদেশের বাজেট নিয়ে যখন আলোচনা করতে যাবেন, আপনি দেখবেন বাংলা, আমি বরাদ্দের কথা আসছি, ইনফ্যাক্ট আজ যেটা নিয়ে কথা বলবো খুব ইন্টারেস্টিং একটা রিপোর্ট এসছে, সেটা হলো বরাদ্দের পরেও তো ব্যয় পাল্টে যায়। আমরা জানি আপনি একটা বরাদ্দ খাতওয়ারি দেন, কিন্তু ব্যয় এর পর সেটা পাল্টে যায়। বরাদ্দ দেয়া দেখি আপনি আসলে চরিত্র চিনবেন। একটা দেশে শিক্ষা স্বাস্থ্য এই সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জায়গায় জিডিপির পার্সেন্টেজে বরাদ্দ এই দক্ষিণ এশিয়াতে সর্বনিম্ন, শুধু না সারা পৃথিবীতে সবচেয়ে নিচের থাকা দেশগুলোর একটা। তাহলে আপনি বুঝবেন এই সরকার জনগণের শিক্ষা স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেয় না, সামাজিক নিরাপত্তার প্রতি মনোযোগ দেয় না। অতি তুচ্ছ বাজেট সামাজিক নিরাপত্তায় দেয়া হয়, বিরাট একটা অঙ্ক দেখায়, দেখবেন যে জিডিপির এত পার্সেন্ট, 3%, 3.5%, এর মধ্যে আসলে তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন, তাদের আদার ফ্যাসিলিটিস, সঞ্চয়পত্রের সুদ, মুক্তিযোদ্ধা ভাতা, করোনার সময় যে প্রণোদনা দিয়েছেন সেগুলো, সত্যিকার অর্থে ভালনারেবল মানুষের কাছে দেওয়ার টাকা আমি হিসাব করে দেখেছি জিডিপির 0.25-3%, 1%-এর 1/3 টাকাও আপনি আসলে বরাদ্দ করেন। এইসব যেসব ভাতা, OMS, তারপরে এরকম আর কিছু মানুষকে আপনি যে ভালনারেবল মানুষকে সাহায্য দেন, সুতরাং আপনি দেখছেন আপনার কিন্তু টাকা নেই, আপনার বিরাট টাকা আছে, আপনি প্রায় শোনান না 6-7 লাখ, 7.5 লাখ টাকার বাজেট, কিন্তু আপনি দেখছেন বরাদ্দ দেওয়ার সময় আপনি ওই জায়গায় বরাদ্দ দেন না। স্বাস্থ্যখাতে জিডিপির 1%-এর নিচে বহু বছর, এবং সেটা ক্রমাগত আরও কমছে, মানুষের আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আপনি ব্যক্তিগতভাবে নিজের পকেট থেকে যে খরচ করেন দক্ষিণ এশিয়া সর্বোচ্চ, ওটা এখন 1/4-এর কাছাকাছি, মানে 3/4-এর কাছাকাছি চলে গেছে, 1/4 সরকারি হিসাব থেকে খরচ করা হয়। সো আপনি চরিত্র বুঝে যাবেন, খুব ক্লিয়ারলি চরিত্র বুঝে যাবেন, এবং সে কোথায় বরাদ্দ দেয় সেটাও বুঝে যাবেন, প্রকল্পে দেবে, লুটপাট করা যায়। যাই হোক, যে রিপোর্টটায় আসছে, আপনি এটুকু তো আমরা জানি যে বাজেটে দুটো অংশ আছে, বাজেটের সময় আসলে আবার হয়তো এগুলো নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রেভিনিউ বাজেট, আপনি যে টাকাটা আর্ন করেন সেটা দু খাতে খরচ করেন, একটা হচ্ছে আপনার কতগুলো রাজস্ব ব্যয়, বেতন, মূলত বেতন ভাতা এবং সরকারের অপারেটিং কস্ট আছে, এটা বিরাট খরচ, এটাই সবচেয়ে বড়। বাংলাদেশের সরকার অনেক বেশি বড়, সেটা নিয়েও আমাদের প্রচুর কথা বলতে হবে, এই ব্যয় সরকারের পেছনে হতে পারে না, ইনএফিশিয়েন্ট যাচ্ছে তাই একটা সরকার, কিন্তু বিরাট সাইজ এবং অনেক বেশি খরচ তাদের পেছনে। আর এটা হচ্ছে উন্নয়ন বাজেট বা এডিপি, এই এডিপির যে বাজেট হয় সেই বাজেটের চেঞ্জ হয়ে যায়। প্রথম আলোতে একটা রিপোর্ট এসছে খুব চমৎকার, সেটা দিয়ে আমি বলছি আবারও আপনি রাষ্ট্রের চরিত্র চিনবেন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতি অর্থ বছরে এডিপি বরাদ্দে গৃহায়ণ খাতে পরিকল্পনার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিপরীতে কৃষি স্বাস্থ্য ও সাধারণ সরকারি সেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বরাদ্দ কমানো হয়েছে। রিপোর্টটা কি, রিপোর্টটার একটা অংশ আমি পড়ি। চলতি অর্থ বছরে এডিপির আকার ছিল 2,74,674 কোটি টাকা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এই অর্থ বছরে গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাগুলির খাতে মোট এডিপির 2.3% বরাদ্দ দেওয়ার কথা ছিল, পার্সেন্টেজটা হিসাব করে 2.3%, অথচ এই খাতে বিনিয়োগ করা হয় মোট এডিপির 10.28%। কেন করছে,
ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। বুঝে গেলাম, চার গুণ যেই এডিপি বরাদ্দ করার কথা ছিল তার চার গুণ বরাদ্দ করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফ্ল্যাটের জন্য। এরপর দেখি কমেছে কোথায়। আবারও বলছি যে বরাদ্দ দেওয়া হয়েছিল এসব খাতেই বরাদ্দ কম ছিল, কিন্তু সেটাও খরচ করা হয়নি। পড়ি, সরকারি সেবা খাতে মোট এডিপির 5.3% বরাদ্দ রাখার কথা, কিন্তু রাখা হয়েছে 1% নিচে। কৃষি খাতে মোট এডিপির 11.5% অর্থ বরাদ্দের প্রতিশ্রুতি থাকলেও দেওয়া হয়েছে 4.07%। স্বাস্থ্য খাতে 11.1% বিপরীতে 6.16% বরাদ্দ দেওয়া হয়েছে। খেয়াল করি, পরিবহন যোগাযোগ খাতে 17.4% থাকার কথা ছিল, কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে 29%। বিদ্যুৎ জ্বালানি 14.8% দেওয়া হয়েছে 17%। খেয়াল করছি আমরা, ফ্ল্যাট বানাচ্ছেন আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য, চারগুণ বাড়িয়ে ফেলছেন এডিপি বরাদ্দ। আপনি পরিবহন যোগাযোগ, ওই যে বলছেন কনস্ট্রাকশন করলে ওখান থেকে টাকা পয়সা মারা যায় এবং তথাকথিত উন্নয়ন দেখা যায়, এবং আমাদের কিছু অসচেতন নাগরিক সেই উন্নয়ন, আবার বলি আমি আওয়ামী লীগ করেন না এমন মানুষজনকেও দেখি এসব দেখে টেখে বলেন যে উন্নয়ন তো হয়েছে। যাই হোক, সেই আলোচনা আজকে ঢুকছি না। এবং বিদ্যুৎ জ্বালানি খাত, ওই যে কুইক রেন্টাল টেন্টাল আপনি কতগুলো দেবেন, সুতরাং ওখানেও আপনি প্রচুর বরাদ্দ বাড়াচ্ছেন এবং ওইখানে করছেন, আপনার ওই সুবিধা আছে। ওরা বেসরকারি খরচ করবে, কিন্তু সরকারের দিক থেকেও ওখানে নানান রকম খরচ থাকে, কিন্তু আপনি কমাচ্ছেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সরকারি সেবা খাত। আপনি কৃষিতে কমাচ্ছেন, আপনি স্বাস্থ্যে কমাচ্ছেন, অর্ধেক করে ফেলছেন, এই হচ্ছে পরিস্থিতি। ঠিক একইভাবে তাহলে এবার আপনি চরিত্র মিলিয়ে নেন। কৃষি স্বাস্থ্যে আপনি যে পরিমাণ বরাদ্দ দিয়েছিলেন সেটাও কিন্তু অপ্রতুল। আমি শুরুতেই বলেছি বাংলাদেশের বাজেটের যে বরাদ্দ দেন সেটা অত্যন্ত নিচু। স্বাস্থ্য খাতে বরাদ্দ পৃথিবীর সবচেয়ে কম বরাদ্দ দেয়া, কম এই অর্থে অঙ্কে না, এটা হচ্ছে জিডিপির পার্সেন্টেজ, সারা পৃথিবীতে সবচেয়ে কম বরাদ্দ। সেই কম বরাদ্দের মধ্যে আপনি আবার রাজস্ব বাজেটটা ডাক্তার বা অন্যান্য যেসব প্রফেশনালস আছে তাদের বেতন হয়তো দিচ্ছেন, কিন্তু এখানে এই খাতে উন্নয়ন বরাদ্দ আছে না, যে আপনি হসপিটাল তৈরি করছেন, আপনি যন্ত্র কিনছেন হসপিটালের জন্য, সরঞ্জাম কিনছেন, ঔষধ কিনছেন, এগুলো সব কিন্তু আপনার উন্নয়ন বাজেটের মধ্য থেকে যাবে। তো খেয়াল করুন, আপনি ওখানে আপনি অর্ধেক করে ফেলছেন, আপনি কম বরাদ্দ দিচ্ছেন আবার অর্ধেক করে ফেলছেন। এবং আমরা কে না জানি, স্বাস্থ্যের একটা মেজর সমস্যা যদি হয় প্রত্যেকটা ক্লাস তার মতো করে চাপে পড়ে যায়। মাঝারি একটা রোগ হলো গরিব মানুষ আরও গরিব হয়ে যায়, দারিদ্রসীমার উপরে উঠেছে নেমে যায়। একটা হিসাব আছে, প্রায় 70 লক্ষ মানুষ প্রতি বছর দারিদ্রসীমার নিচে নেমে যায় স্বাস্থ্য খাতে ব্যয় মেটাতে না পেরে। মধ্যবিত্ত পরিবারেও যদি খুব বড় কোনো রোগ হয়, হার্টের কোনো রোগ, ক্যান্সার, আপনি দেখবেন যে ওটা ওই মধ্যবিত্ত পরিবারটাকেও সীমাহীন আর্থিক চাপে ফেলে দেয়। সুতরাং স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র যত বেশি নেবে আমাদের কিন্তু এই চাপ কমে যাবে, এবং এটাকে বলা হয় বিনিয়োগ হিসাবে অসাধারণ। আপনি যদি একটা জাতি গঠন করেন, স্বাস্থ্যে ব্যয় বাড়াতে হবে, কারণ আপনি যখন মানুষকে স্বাস্থ্যগতভাবে ভালো রাখতে পারেন আপনি অ্যাপারেন্টলি আপনার সরকারের একটা খরচ হয়, কিন্তু এটা একটা বিরাট বিনিয়োগ, তাই না? খুব বেসিক আমরা বুঝি, সুস্থ সবল নাগরিক আসলে দিনের শেষে আপনার রাষ্ট্রের উন্নয়ন বা সব রকম ডেভেলপমেন্ট আরও যা যা আছে সব কিছুকে অনেক ভালো দিকে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি এটা করছেন না। এবং রাষ্ট্রীয় ব্যয় আপনি করাচ্ছেন, কমাচ্ছেন শুধুমাত্র এই অর্থে না যে আপনি ব্যয়টা অন্য জায়গায় করছেন, আপনার চেষ্টা হচ্ছে স্বাস্থ্য খাত পুরো প্রাইভেটের হাতে চলে যাক। এর বখরা আছে, এর হিসাব আছে, বিরাট বিরাট সব কর্পোরেট হসপিটালস হচ্ছে, অলিগার্করা করছে, বা অন্যান্য জায়গা থেকেও সরকারের নানা পর্যায়ের লোকজন এই হসপিটাল বা স্বাস্থ্য খাতের ব্যবসার সাথে জড়িত আছে। সুতরাং সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ফেল করলে তো লাভ আছে, কৃষি ফেল করলে কি আসলো গেল, কিছু আসলো গেল না। দাম যত বেশি হবে কৃষিক্ষেত্রে, আপনি ভর্তুকি সহ নানান কিছু দেওয়ার কথা ছিল, আপনি ডেভেলপমেন্ট খরচ যদি করতে চান, কৃষির নানান রকম আধুনিকায়নের প্রশ্ন আছে, কৃষিতে নানান প্রযুক্তির মাধ্যমে আপনি উৎপাদন বাড়ানোর চেষ্টা করতে পারেন, সেসবের ফলে যদি কৃষি ভালো না হয়, তাতে যদি অনেক বেশি দাম হয়, কৃষক যদি ভালো না থাকে, ভোক্তা যদি খারাপ থাকে, কিছু আসে যায় না সরকারের। এই হচ্ছে মূল জায়গাটা। আর প্রায়োরিটি দেখে আসলে আপনি আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবো তার চরিত্রটা কি। সে বরাদ্দে সেই চরিত্র দেখায়, সে এরপর এডিপি বাস্তবায়নে বা এডিপির বরাদ্দ এদিক সেদিক করেও সেটা আমাদেরকে তার চরিত্র দেখায়। আশা করি বোঝা গেল ব্যাপারটা।